إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير يا أيها الناس اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما সম্মানিত মুসলিয়ান কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে বনি আদম, আবার বনি আদমই সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয় যখন আল্লাহর ইবাদত থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কাছে প্রিয় থাকতে পারে না। এই যে মহব্বতের বিষয়টি, ভালোবাসার বিষয়টি, সেটি আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যখন পাঠিয়েছেন, আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আমাদের আদম, আমাদের পিতা আদমকে যখন সৃষ্টি করেছেন, তখন তিনি তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আদমকে জিজ্ঞাসা করবেন, হে আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কেন এই বিপদ ডেকে আনলেন, আমরা দুনিয়াতে চলে আসলাম কেন? আদম আলাইহিসসালাম তখন বলবেন তাকে, এটা পরবর্তী ঘটনা আগে উল্লেখ করেছেন, পরবর্তী ঘটনা হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, যে আপনি জিজ্ঞাসা করবেন আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম উত্তরে বলবেন, হে মূসা, তুমি যেই তাওরাত আল্লাহ নিজ হাতে লিখেছেন সেই তাওরাতে আছে কি না যে আসা আদম রব্বহু ফাগাওয়া, আদম আল্লাহর অবাধ্য হয়েছে, এটা কি লেখা আছে কি না? বললেন যে হ্যাঁ লেখা আছে। বলে তুমি আল্লাহ তাআলা বিপদটা আমার উপর লিখেছেন, বিপদে পড়ে আমি আসছি, ইচ্ছাকৃত আমি দুনিয়াতে আসি নাই, সুতরাং এই বিপদের কারণে আমাকে তুমি দোষ দিতে পারো না। শরীয়তের দৃষ্টিতে কোনো বিপদের কারণে কাউকে দোষ দিতে হয় না, অপরাধের কারণে দোষ দিতে হয়। বিপদে পড়লে আমাদের স্বভাব হচ্ছে বিপদে পড়লে দোষ দেই, তো বিপদ কেন হচ্ছে, নিশ্চয়ই তুই এটা অন্যায় করছিস ইত্যাদি না। বিপদে পড়লে তার সিম্পিথি দেখাবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, সে বিপদে পড়েছে, তাকে এখন উঠিয়ে নেওয়ার সময়। তো আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিসসালামকে প্রথম তিনি সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন। সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে আদম। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছে, নিজ হাতে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন। সেখান থেকে আমরা অবাধ্য হওয়ার কারণে চলে এসেছি দুনিয়াতে। আমাদের একটি টান সবসময় থাকেই, যেই জায়গা থেকে আসছি ওই জায়গায় যাব। আল্লাহ তাআলা ওই জায়গায় যাওয়ার জন্য কিছু পথ বাতলে দিয়েছেন, সেটা হচ্ছে যে আমার কাছ থেকে হেদায়েত আসবে, এই হেদায়েতের অনুসরণ করলে ঠিক তোমাকে আবার ওই জায়গায় নেওয়া হবে, আর যদি হেদায়েতের অনুসরণ না করো তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের মধ্যে আল্লাহ একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজাল্লাহুমুর রহমানু উদ্দা, যারা ইমান এবং আমল সালেহ করবে আল্লাহ তাদের মধ্যে ভালোবাসার সঞ্চার করে দিবেন। এই ভালোবাসা আকাশ থেকে আসে, আমার আপনার তৈরি নয়, আকাশ থেকে আসে।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফিদ দুনিয়া ফাআহিব্বা, হে জিবরিল দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসেন, তারপর জিবরিল মালাকুতুস সামা আকাশের রাজ্যে তখন ঘোষণা করেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাআহিব্বু, তোমাদের রব অমুককে ভালোবেসেছেন তোমরাও তাকে ভালোবাসো। তখন এই ভালোবাসার কারণে আকাশে যারা আছে ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে, ওয়ায়ুদা লাহুল কবুলু ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। এটাই হচ্ছে সায়াজা লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা সঞ্চার করে দিবেন। এই ভালোবাসার নমুনা আপনি পাবেন সাহাবায়ে কেরামের মধ্যে। তাদের মধ্যে একজন যুদ্ধের ময়দানে ছিল একদল লোক, ইয়ারমুকের যুদ্ধের সেই ঘটনা আমরা সবাই জানি। কি করেছিলেন, পানি নিয়ে এসেছিল, তাদের মধ্যে সমস্যা হয়েছিল, পানির পিপাসায় কাতরাচ্ছে মরে যাচ্ছে, বলে যে আমাই নাও, আমার থেকে বেশি পানির দরকার, অমুক ওর কাছে নিয়ে যাও। সে বলল যে আমার কাছে না, অমুকের কাছে নিয়ে যাও, ওই জনের কাছে নিয়ে গেল। সে বলল অমুকের কাছে নিয়ে যাও। এভাবে ঘুরতে ঘুরতে আবার সেই পানিটা ঘুরে প্রথম জনের কাছে এসে দেখলো যে প্রথম জন মরে গেছে, দ্বিতীয় জনের কাছে গেলো মরে গেছে, তৃতীয় জন মরে, সবাই মারা গেল। কেন? এদের যে ভালোবাসা ছিল মৃত্যুর সময়ও তারা মানবতা দেখিয়েছে। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া পরস্পর প্রতি ভালোবাসা, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে এই যে ভালোবাসা পরস্পরের প্রতি সিম্পেথি সিম্পেথাইজ হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত বলে বিবেচিত। এই আল্লাহ তাআলা এটা মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছেন এমন এক সময়ে, যেই সময়ে ফেরাউন ঘোষণা করছিল কোনো ছেলে হলে তাকে মেরে ফেলতে হবে, মেয়ে হলে জীবিত রাখবে। সেই সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন তার বিশেষ লোকের মাধ্যমে, যে ফেরেশতা হোক বা কোনো মাধ্যমে জানিয়ে দিলেন যে নদীর মধ্যে তাকে ঢেলে দাও, আমি যা ভিপি তাবুত, তাকে তাবুত একটা ইয়া করে ছোটো একটা বাক্স করে রেখে দাও, নদীর মধ্যে ঢেলে দাও, নদীর মধ্যে নদী নিয়ে যাবে তাকে। তিনি ঢেলে দিলেন, ও আসবাহু মুসা ফারেগা, তার অন্তর বলছিল, চিল্লাতে ইচ্ছা করছিল কিন্তু চিল্লালেন না, তিনি ক্রন্দন করলেন না, সবর করলেন। আর সেটা নিয়ে গিয়ে ফেরাউনের দাস দরবারের সামনে গিয়ে এটা থামলো এবং তারা সেটা উঠিয়ে আনলো এবং তারা জানলো না যে এটা কী জিনিস। আল্লাহ তাআলা বললেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার উপর মহব্বত ঢেলে দিছি, শয়তান দেখেও তোমাকে ভালোবাসতে আরম্ভ করবে, যে আর বাবা এই চিজ। অনেক মানুষকে আপনি দেখবেন ভালোবাস প্রথম চোটে ভালোবাসেন, কেন ভালোবাসেন? আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে সেই ভালোবাসার কারণে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মহব্বত ঢেলে দিয়েছেন, শত্রুর কাছেও তাকে প্রিয় করে তুলেছেন, শত্রু তাকে কোনো আঘাত করতে পারেনি। তাহলে এই যে ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই ভালোবাসাটা একটা নেয়ামত। এই জন্যই দুনিয়ার বুকে রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়াতে দয়া করে তাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন। এই দয়াটাও একটা ভালোবাসা জিনিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে রহমত ঢেলে দিয়েছেন সেই রহমতের কারণে যখন গরুর বাচ্চা দুধ খায় দেখবেন আপনি গরুর পা উঠিয়ে রাখে, কেন? বাচ্চার গায়ে যেন পাটা না পড়ে। অনুরূপে প্রত্যেকটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক মহিলা যুদ্ধের বন্দীদের মধ্যে সন্তান খুঁজে বেড়াচ্ছে, এখানে খুঁজে ওখানে খুঁজে এখানে খুঁজে, সন্তান খুঁজে পাওয়ার পরে মহিলা তাকে কোলে এমনভাবে চেপে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এই মহিলা কি আগুনে তাকে নিক্ষেপ করতে পারে? সবার মধ্যে কেউ বলতে না, কেউ তাকে আগুন নিক্ষেপ করবে না, মহিলা কখনও পারে না এই তার সন্তানকে আগুন নিক্ষেপ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা এত দয়াবান বান্দার উপরে, তিনিও চান না বান্দা আগুনে যাক, জাহান্নামে যাক তিনি চান না, কিন্তু বান্দা শুধুমাত্র সেখান থেকে পালিয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে কীট পতঙ্গ পড়ছে তার উপরে আর সে সেগুলিকে বাধা দিচ্ছে, আমি তোমাদের কোমর ধরে আসি, জাহান্নামের দিকে যেও না, তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ। এটাও ভালোবাসার প্রমাণ। এই রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহমান নাম থেকে রহমত শব্দটি দুনিয়াতে, রহম শব্দটি আসছে, রহম সৃষ্টি করার পরেই ধরে বসছে আল্লাহকে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে যেন যে কর্তন করবে তার ব্যাপারে আপনার বিধান বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে যে এই আত্মীয়তা সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্ক কর্তন করবে,
আমিও তার সাথে সম্পর্ক কর্তন করব, আর দুনিয়াতে যে সম্পর্ক বজায় রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব। বোঝা গেল এই ভালোবাসাটা আল্লাহর দেয়া জিনিস। এই জিনিসটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, পরস্পরের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর দেয়া বিরাট 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 একটি নেয়ামত। এই নেয়ামতটি ইমানদারের জন্য বিশেষ নেয়ামত, ইমানদারের জন্য বড় ধরনের নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ইমানদারদেরকে পরস্পর ভালোবাসতে বলেছেন। রাসূল বলেছেন যে তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে, যতক্ষণ না ইমানদার হবে, আর ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসবে। দেখেন প্রথম শর্ত হচ্ছে ইমানদার না হয়ে জান্নাতে কেউ যাবে না। যত বড় নেতাই হোক, যত বড় বিপ্লবী কিছুই হোক না কেন, জান্নাতে যেতে পারবে, ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পরস্পরকে ভালোবাসতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পর একে অপরকে ভালো না বাসবে, ইমানদারা একে অপরকে ভালোবাসবে, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য ইমানদার হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে। তো ভালোবাসার জন্য রাসূল বলে দিয়েছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফালতুমু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস জানিয়ে দেব না যখন তোমরা সেটা করবে একে অপরকে তোমরা ভালোবাসবে, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাবে। সালাম এমন একটি জিনিস, বিশ্বাস করেন আপনার শত্রু পর্যন্ত সালাম দিয়ে থাকবেন, আপনি সবচেয়ে বেশি তার কাছে প্রিয় হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি এমন এমন অবস্থা তৈরি হয় তা কখন কখনো কখনো মানুষের মধ্যে যে একে অপরকে দেখাশোনা হয়, সালাম কালাম হয় না। রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে ব্যক্তি খায়রুহুম মান বাদা বিসালাম, সালাম দিয়ে তার সাথে সম্পর্ক আবার নতুন করে তৈরি করবে, কারণ এর মাধ্যমে পরস্পর ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তাআলা তো চান যে বান্দার মধ্যে ভালোবাসার তৈরি হোক, বান্দাদের মধ্যে ভালোবাসার প্রসার ঘটুক, এটা আল্লাহ তাআলা চান পরস্পরের মধ্যে। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এখানে বড় ধরনের সওয়াবের ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার কাছে বসাছিলেন একদিন, তার কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে একজন লোকদের ভালোবাসে, কিন্তু তার এত আমল নাই যে তার সাথে চলাফেরা করবে, এত আমল নাই যে তাদের সাথে মিশতে যাবে, তার কি বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলমার ও মা আমান আহাব্বা, একটি মানুষ তার সাথে হাসবে যাকে সে ভালোবাসে। দুনিয়ার বুকেও আমরা যদি কোনো আলেমদেরকে ভালোবাসি, জ্ঞানীদেরকে ভালোবাসি, দিনদারকে ভালোবাসি, আখেরাতও তাদের সাথে আমার থাকার সুযোগ হবে। আর যদি আমরা সেটা করতে না পারি সেটা সবচেয়ে বেশি আমাদের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর রাসূলের খেদমত করেছি, রাসূলকে আমি ভালোবাসি, আবু বকরকে আমি ভালোবাসি, ওমরকে আমি ভালোবাসি, আমি আশা করি তাদের সাথে আমার হাসার হবে। তাহলে দুনিয়াতে এই ভালোবাসাটা একটা বড় ধরনের নেয়ামত হিসেবে বিবেচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু ভালোবাসার কিছু ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আল মুতাহাবুনা ফিল্লাহ ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাবিনা ফিল্লাহ, হাদিসে কুদসি, হাদিসে কুদসি হচ্ছে এমন হাদিস যে হাদিস আল্লাহ তাআলার বাণী রসুলের মুখ দিয়ে বের হয়েছে কিন্তু কোরআন নয়, কোরআন নয়, আল্লাহরই বাণী সেখানে আছে। হাদিসটা হচ্ছে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাবিনা ফিল্লাহ, আমার মহব্বত আল কার, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত ওয়াজাবাত বাধ্য হয়ে গেছে, হয়ে যাবে কাদের জন্য, লিল মুতাহাবিনা ফিয়া, ওই সমস্ত লোকদের জন্য যারা আমাকে তাদের পরস্পরে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার উদ্দেশ্য কেমন, ব্যবসাপাতির জন্য কেউ অংশীদারকে ভালোবাসে, কেউ কেউ দুনিয়ার টাকা পয়সার জন্য ভালোবাসে, কেউ বা তার কোনো উপকার করে দিয়েছে সেই জন্য ভালোবাসে, কেউ বা তার কোনো ব্যস্ততা আছে পরস্পরের মধ্যে কোনো লেনদেন আছে সেই জন্য ভালোবাসে, কিন্তু ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসছে যে ব্যক্তি, সেই ব্যক্তিটাই হাদিসে সহি বর্ণনা আসছে তার জন্য ওয়াজেবাত মহাব্বাতি, আল্লাহর মহব্বত লাজিম হয়ে গেছে, বাধ্যতামূলক হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে তখন যেন বলে দেয় যে আমি আপনাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, বিপরীতে সেও বলবে কি বলবে, আহাব্বাকাল্লাহু লিমা আহবাবতানি লাহু, আল্লাহ আপনাকে সেই জন্য ভালোবাসুন যে জন্য আপনি আমাকে ভালোবাসছেন। এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যদি সত্যি টাকার উদ্দেশ্যে ভালোবাসে তাহলে ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাবে না, আর যদি আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসে থাকে, আল্লাহ তো তার জন্য ভালোবাসছি, আল্লাহর জন্য ভালোবাসছি, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। এই জন্য দোয়াটা এভাবে করতে হয়,
যে আজকেও যদি বলে দেয় আপনাকে ভালো, বলবেন যে আল্লাহ আপনাকে যে জন্য আমাকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসুন, সেটা আল্লাহর জন্য হলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি লোক দেখানোর জন্য হয়, বলার জন্য হয়, সেটা আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে কী উপকার হয়? আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাব, আল্লাহর ভালোবাসায় পরস্পর যদি কোনো আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, অন্য হাদিসে বলেছেন, লিল মুতাবাদিলিন ফিয়া, যে লিল মুতাহাব্বিন ফিয়া, তাদের জন্য আমার ভালোবাসা বাধ্য হয়ে গেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। কাদের জন্য? যারা পরস্পর আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসছে, মসজিদে আসছেন, ডেকে নিয়ে আসছেন সালাতে, আবার এই বন্ধু আমার সাথী বন্ধু যিনি, যারা একসাথে সালাত আদায় করি, এই যে আপনার টান, এটা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। আর যদি বলেন যে সে আমার গোষ্ঠীর লোক, তাহলে দুনিয়ার জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই। যদি বলেন যে সে আমার দলের লোক, দলের জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই, আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারে, তার জন্য আল্লাহর মহব্বত অবধারিত হয়ে গেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে লিল মুতাজালিসিন ফিয়া, পরস্পর দেখা করে একসাথে বসে, পরস্পর একসাথে বসে আল্লাহর জন্য। আপনি যেমন বসছেন আমার কাছে আলোচনা শোনার জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, আমি কোনো টাকাও দিতে পারবো না, অন্য কিছু দিতে পারবো না। তো লিল মুতাজালিসিন ফিয়া, যে পরস্পর বসে, পরস্পর যে বসাবসি করে, এটা এই জন্য যে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার নির্দেশের উপরে স্থান পায়। এই জন্য সে ব্যবসা করত প্রথম প্রথম, পরবর্তীতে ব্যবসা করত, নামাজও পড়তো, এমন টাকা পয়সা হয়েছে এখন আর নামাজের সময় নাই, এখন তার আল্লাহর কথা শোনার আর সময় নাই, এখন সে ওই টাকা পয়সাকে ইবাদত করতেছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, টাকা পয়সার দাস, দিনারের দাস, অর্থের দাস হয়ে গেছে সে। আরও বলেছেন আব্দুল খামিসা, সুন্দর পোশাকের দাস, সুন্দর চাদরের দাস হয়ে গেছে। কেন? এটার জন্য সে আল্লাহর বিধানকে পরিত্যাগ করতেছে, এটাকে আল্লাহ তাআলা সমকক্ষ দাঁড় করিয়েছে। কারণ মুখে কেউ সমকক্ষ বলে না, কিন্তু কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে আসলে সেইটাকে বেশি ভালোবাসে। এই কারণে আল্লাহর ভালোবাসার সাথে অন্য কাউকে ভালোবাসা, এক সমান ভালোবাসা করলে সেটা শিরকি ভালোবাসা, এই শিরকি ভালোবাসা শরীয়তে গ্রহণযোগ্য নয়। জৈবিক ভালোবাসা, জৈবিক ভালোবাসা এই একই পর্যায়ে। দুনিয়ার বুকে কেউ যদি কোনো স্ত্রীকে আল্লাহর আল্লাহ তাআলার মতো ভালোবাসে, যেই ভালোবাসা হওয়া দরকার, তাহলে সে শিরিক করলো। অনুরূপভাবে খেলাধুলাকে কেউ যদি বেশি ভালোবাসে, সে শিরিক করলো। কারণ এই জায়গাতে এসে মানুষ ইমানহারা হয়ে যাচ্ছে, সে নিজেও জানে না। কখন সেটা হয়? যখন আল্লাহর বিধানের সময় আসছে, দুইটা দিন পরীক্ষার সময়, যে আসলে আল্লাহকে প্রাধান্য দিবেন না ওইটাকে প্রাধান্য দিবেন, দেখবেন যে বলে আল্লাহ মাগফুর রাহিম আমি এদিকে যাই, চরওয়ানা হয়ে গেছে, না, এটা শিরকি ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, এই ভালোবাসা ইমানদার বাসতে পারে না, এই ভালোবাসা সাহাবায়ে কেরাম সবসময় এই ভালোবাসা পরিত্যাগ করেছেন। নবীগণ কীভাবে পরিত্যাগ করেছেন দেখেন, আল্লাহ তাআলা এই বিপরীতটা দিয়ে দেন। দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার কাছে ইজ ওরেদা আলাইহি বিল আশিস সাফিনাতুল জিয়াদ, সুন্দর সুন্দর উট নিয়ে আসা হলো, ঘোড়াগুলি নিয়ে আসা হলো, যে ঘোড়াগুলি ডানা ছিল, আশ্চর্য জিনিস, ডানাওয়ালা ঘোড়া, এখন কল্পনাও করতে পারে না কেউ, যেগুলি কিছুক্ষণ চলতে পারে, কিছুক্ষণ উঠতে পারে, এরকম ডানাওয়ালা ঘোড়া নিয়ে আসা হলো। তিনি সেগুলি দেখে আনন্দে হয়ে গেলেন, বিভোর হয়ে গেলেন, আর সূর্য ডুবে গেল। তিনি বললেন যে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, রুদ্দুহা আলাইয়া ফাতাফাকা মাসহাম বিসুক ওয়াল আনা, কখনো নয়, আল্লাহর ভালোবাসা থেকে এগুলি আমাকে বিরত রেখেছে, এই ঘোড়ার আমার প্রয়োজন নেই, এই ঘোড়া দেওয়া যুদ্ধ করতে হবে না, আল্লাহ আমাকে আরও স্পেশাল ব্যবস্থা করে দেবেন, যেইগুলি দিয়ে আমি যুদ্ধ করব, টেনে আনো আমি এগুলোর ডানাগুলি কেটে দাও, আমার আর দরকার নেই, এই জাতীয় ঘোড়ার কোনোদিন যেন না থাকে। সে ঘোড়ার ডানাগুলি কেটে দিলেন, আল্লাহ তাআলা তাকে এর বিপরীত আরও সুন্দর জিনিস দিয়ে দিলেন, যে বাতাস তোমার অনুগত করে দিলাম, তোমার ঘোড়া লাগবে না, বাতাসে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। সেটা আল্লাহ তাআলার ঠিক জন্য, যে আল্লাহর ভালোবাসায় সে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, প্রথম যে ভুলটা করেছেন সেজন্য তিনি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, এই জন্য আল্লাহ তাআলা সে বিপরীতে তাকে ভালো জিনিস দিয়েছেন। এই জায়গাতে মানুষ হেরে যায়, মানুষ মনে করে যে এই টাকা পয়সা না পাইলে তো আমার কোনোদিন চলবে না, এই হারাম টাকা রোজগার না করলে আমার চলবে না। আল্লাহ বলছেন সুদ হারাম, আমি না, এই সুদি ব্যাংকের চাকরি যদি ছেড়ে দেয় আমি তো চলতে পারবো না। আরে আল্লাহ তাআলা তোমার রাজ্জাক, তিনি রোমাকে রিজিক দেবেন, তুমি মনে করছো ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম খেয়ে,
তুমি মনে করেছো নিজের শরীর বিক্রি করে তুমি টাকা রোজগার করে চলবে? না, কখনো নয়। আল্লাহ তাআলা তোমার রিজিক সেখানে রাখেননি, তুমি কেন সেখানে হারামে যাচ্ছ, নিজের রিজিক মিশাচ্ছ? আল্লাহ তো তোমাদের রিজিক রেখেছেন, খুঁজে দেখো এখানে সব রিজিক পাবে। হালাল রিজিক তোমার জন্য রয়েছে, হারামের মধ্যে তুমি রিজিক খুঁজতে যেও না। গেলে তুমি সেখানে আল্লাহ তোমাকে চলতে দেবেন, দুনিয়ার বুকে তোমাকে স্বাধীনতা দিয়েছেন সেজন্য, কিন্তু সেখানে যাওয়া তোমার উপযুক্ত না, তোমার পরীক্ষা নিচ্ছেন। তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিক দিবেন, হারামে যাব না, আল্লাহ তোমাকে এর উত্তম আর চেয়ে ভালো জিনিস দিবেন, এটা ইমানের জিনিস, ইমান রাখতে হবে। কিন্তু মানুষ যদি সেদিকেই চলে যায়, হারামের দিকে, কোটি কোটি টাকা পাওয়ার আশায়, লক্ষ লক্ষ টাকা পাওয়ার আশায়, বোঝা গেল সে আসলে তার ইমান পূর্ণ হয়নি, আল্লাহকে সে ভালোবাসেনি, আল্লাহর নির্দেশকে সে ভালোবাসেনি, আল্লাহর নির্দেশনা সে মানেনি। এই জিনিস জায়গাতেই মানুষ ভুল করছে। মানুষ এই জায়গাতে আল্লাহকে ভালোবেসে যে ভালোবাসা হবে সেটা গ্রহণযোগ্য হবে দুনিয়ার বুকে, আর আল্লাহকে ভালো না বেসে যেটা হবে সেটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসতে গেলে যদি কোনো কিছু ভালোবাসতে হয় সেটা ভালোবাসবেন। কোরআনে কারিমকে ভালোবাসবেন কেন? আল্লাহর বাণী। রাসুলকে কেন ভালোবাসবেন? আল্লাহ তাআলা তিনি তাকে পাঠিয়েছেন, তার মাধ্যমে আমাকে হেদায়েত দিয়েছেন। আলেমদের কেন ভালোবাসবেন? তিনি হক কথা বলছেন। ভালো মানুষদেরকে কেন ভালোবাসবেন? তিনি ভালো মানুষ সেই জন্য। তাহলে ভালো মানুষ এই যে সেই জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসা, এটার নাম আল্লাহর সাথে সমকক্ষ করে ভালোবাসা যাবে না। আল্লাহর জন্য এই ভালোবাসাটা আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, তার রাসূল অনুমোদন করেছেন। এই ভালোবাসাটাই হচ্ছে সওয়াবের কাজ। এই ভালোবাসাটা হলে আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যেই ভালো, যে আরশের নিচে ছাড়া সেদিন আর কোনো, সেদিন আর কোনো কিছু থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে ছায়া পাবো আমরা যদি পরস্পরকে আল্লাহর জন্য আমরা ভালোবাসতে পারি। এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখতে হবে যে কতটুকু আমরা আল্লাহকে ভালোবেসেছি, কতটুকু আল্লাহর জন্য ভালোবাসি আমরা একে অপরকে। দ্বিতীয় যে জিনিসটি আমাদের দেখা দরকার সেটা হচ্ছে, দুনিয়ার বুকে কি আমরা একে অপরকে ভালোবাসবো না? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা যতটুকু ভালোবাসতে হবে একে অপরকে আমরা ভালোবাসবো, একে অপরকে আমরা ভালোবাসবো। যেখানে আল্লাহর ভালোবাসা নাই সেখানে আর ভালোবাসা নাই, সেখানে আমরা এই ভালোবাসা ত্যাগ করবো। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে, ছেলে সন্তানকে ভালোবাসে, এইভাবে পরস্পর ভালোবাসা দুনিয়াতে রয়েছে। আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার সূত্র হতে হবে একটাই, যে আল্লাহর জন্য ভালোবাসা। আর দুনিয়ার বুকে আপনি যদি কোনো সাধারণ জিনিসও ভালোবাসেন নিয়ত করে, সেটা সওয়াব পাবেন। খাবার ভালোবাসেন কী জন্য? এই জন্য যে খাবার ভালোবাসছি, এই জন্য এই খাবার খেয়ে আমি আল্লাহর ইবাদত করব, আপনি সওয়াবের অধিকারী হবেন। আর যদি খাবার ভালোবাসি শুধু পেট পুরো উদর পুরোর জন্য, আপনি সওয়াবের অধিকারী হবেন না, গুনাহগারও হবেন না। কিন্তু যদি কোনো খাবারটা এত ভালোবাসেন যে আল্লাহর নির্দেশনার বাইরেও খান, হারাম খান, মনে করছেন যে এইটা ছাড়া আমার আর চলার পথ নাই, আল্লাহ করুক আর যাই করুক আর না করুক আমি এটাই করবো, বেপরোয়া হয়ে যান, আপনি কাফের মুশরিকে পরিণত হবেন, আপনার সেই ভালোবাসা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রথম প্রথম হারামে থাকে, ধীরে ধীরে সেটা কুফুরি শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে একটা অন্যায় প্রথমে অন্যায় থাকে, ধীরে ধীরে সেটা আস্তে আস্তে শিরিকের পর্যায়ে চলে যায়, যখন আপনি আপনার প্রবৃত্তিকে সেখানে স্থান দেন। এই প্রবৃত্তির ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা হচ্ছে, আগামী কত তারিখ জানি একটা আসছে, সেই হারাম ভালোবাসা। সেটা বলার জন্যই আপনাদেরকে এই লম্বা টাইম কথাটা বলেছি। এই হারাম ভালোবাসা শরীয়ত অনুমোদন করে না। শরীয়ত বলে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে বিয়ের পরে। বিয়ের পরে জৈবিক ভালোবাসা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা অস্বীকার করার জো নাই। যারা এটা অস্বীকার করে তারা বাস্তবতাকে অস্বীকার করে, খ্রিস্টানরা এটা অস্বীকার করে। এই জন্য তাদের মধ্যে আপনি গ্রন্থ বলিউমের পর বলিউম পাবেন, তারা কি করে, অন্যায় কাজগুলি করে, বিয়ে করে না। এরপরে যা তাদের মধ্যে যে সমস্ত মেয়ে যারা আছে সন্ন্যাসী বা ছেলে সন্ন্যাসী, এদের মধ্যে যে খারাপ কাজগুলি হয় সেগুলোর উপরে বহু বহু ভলিউম লেখা হয়ে গেছে, পত্রিকায় আসে, এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে। কয়েকদিন আগেও পত্রিকায় আসছে চাইল্ড এবিউস তারা করছে ছোটো বাচ্চাদের নিয়ে, এগুলো পত্রিকায় আসছে বিভিন্নভাবে যে কোথায় কোথায় হচ্ছে সেগুলি। কেন হয়? কারণ মানুষ তার জৈবিক যেটা চাহিদা আছে সেটাকে সে অস্বীকার করছে। এটা আর এটা কখনো বলেন না ঈসা আলাইহিসসালাম যে কাজটি করো, তিনি সময় পাননি বিয়ে করতে, তাই বলে তোমরা কেউ বিয়ে করবে না, এটা তিনি বলেন নাই। এই বৈরাগ্যবাদ ইসলাম সমর্থন করে না। ঈসা আলাইহিসসালাম ইসলামের উপরে ছিলেন, ই নাসরানি ধর্ম কোনো আল্লাহর কাছে কোনো ধর্মই নয়, ইহুদি ধর্ম আল্লাহর কাছে কোনো ধর্ম, আল্লাহ এই দুটাই কোনোটাই নাজিল করেন নাই। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন প্রথম নবী আদম আলাইহিসসালামকে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সবাই ইসলামের উপর ছিলেন। ইসলাম থেকে বের হওয়ার পরে একজন ইহুদি হয়, কেউ নাসরানি হয়, কেউ মাজুস হয়, কেউ সবেই হয়, বিভিন্ন দল বিভক্ত হয়ে যায়, কিন্তু সমস্ত নবী ছিলেন ইসলামের উপরে। ইসলাম কখনো সমর্থন করেনি বৈরাগ্যবাদ।
ঈসা আলাইহিস সালাম কখনো বৈরাগ্যবাদ সমর্থন করেনি, তারা বৈরাগ্যবাদের মধ্যে লিপ্ত ছিল। সেই বৈরাগ্যবাদের কারণে বিয়ে হতো না ওদের মধ্যে। বিয়ে না হওয়ার কারণে ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তিনি এই কাজটি করেছেন, গোপনে বিয়ের ব্যবস্থা করে দিতেন। এই জন্য তারা সেটাকে স্মরণ করার জন্য সেই দিনটা তারা সেটা পালন করে। নাউজুবিল্লাহ, একটা গোপন কর্মকে প্রকাশ্য একটা বেহায়াপনায় পরিণত করেছে যারা, তাদের জিনিসটা আমরা আমাদের কেন সমাজে কেন প্রচলন করতে যাচ্ছি? যারা এই সমাজে এটা প্রচলন করছে, এরা প্রত্যেকেই গুণাগার হবে। যত মানুষ এই কাজটি করবে তত মানুষের গুণা তাদের ঘাড়ে চড়বে। সুতরাং প্রত্যেক ইমানদারের উচিত জানা যে এটা কোত্থেকে আসছে। খ্রিস্টানরা, তাদের মধ্যে বিয়ের ব্যবস্থাপনা নাই, সমাজ নাই, তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন নেই, পরস্পর পর সন্তান রেখে চলে যাচ্ছে, সরকারের সন্তান হয়ে গেছে, বহু বছর পরে সে সন্তান আবার বিয়ে করতেছে, খবর নাই কোথায় রেখে গেছে। এই জাতীয় বেহায়াপনা, বেলেল্লাপনা এবং এই জাতীয় উচ্ছৃঙ্খল জীবন যারা যাপন করে, তাদের কাছে একদিনের ভালোবাসা খুব প্রিয়। বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, সেই দিবস তাদের কাছে হতে পারে। ইসলাম প্রতি মুহূর্ত আল্লাহকে ভালোবাসতে বলে, রাসুলকে ভালোবাসতে বলে, ইমানদারকে ভালোবাসতে বলে, বাবা বাবাকে ভালোবাসতে বলে, বাবা তার সন্তানদেরকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, এবং মুসলিমরা ইমানদাররা একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহর দেয়া নেয়ামত, এটাকে ইসলামরা মুসলিমরা সবসময় মাথায় রাখে। এখানে ওই জাতীয় বেহায়া বেলাল্লাপনা, বিশ্ব বেহায়া দিবসের এই জিনিসগুলো আসার কোনো সুযোগ নাই। ইমানদার মাত্রেই স্মরণ করতে হবে যে আমি আল্লাহর জন্য আমার বাবা মাকে ভালোবাসি। ইমানদার মাত্রেই মনে করতে হবে আল্লাহর জন্য আমি সমাজকে ভালোবাসি, আমার দেশী মানুষকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। সেখানে অন্য কোনো কিছু স্থান নেই। জৈবিক চাহিদার জন্য সেই ভালোবাসা আসবে না। যারা এই জাতীয় জিনিস করে তারা হারাম কাজ করছে, এ হারাম থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব। তাহলে এই জাতীয় অনুষ্ঠান প্রথম কাজ হবে এই জাতীয় অনুষ্ঠান হারাম সেটা বিশ্বাস করা। দ্বিতীয় কাজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে সে তাদের মধ্যে গণ্য হবে। মারাত্মক কথা, আপনি ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য বিধান করতে পারেন না। আপনি ইহুদি নাসারাদের সামঞ্জস্য বিধান না করে আপনার সামঞ্জস্য বিধান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের কিভাবে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন যে যেই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিতেন, গোস্তের টুকরাটি রাখতেন, রসুল সেই জায়গাটার মধ্যে কামড় দিতেন। স্ত্রীকে কেমন ভালোবাসতেন চিন্তা করে দেখেন, দেখিয়ে দিয়েছেন। পরস্পর খেলাধুলা করে, আচার আচরণ করে, দুনিয়ার সমস্ত কেমনে ভালোবাসতে হবে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসার নমুনা দেখিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছেন কীভাবে ভালোবাসতে হবে স্বামীকে, তিনি দেখিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছেন কীভাবে ভালোবাসতে হবে স্বামীকে, কীভাবে কীভাবে ভালোবাসতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন। ওই কথাগুলি মিথ্যা যে কথাগুলি রচনা করা হয় ইউসুফ জুলেখার নামে, মিথ্যা কথা। এরকম কোনো ভালোবাসা ছিল না, এরকম কোনো নাটক সাটক সিনেমা কিছু দেখবেন না, এগুলি মিথ্যা স্যার, মিথ্যা স্যার, মিথ্যা স্যার, এগুলির সাথে কোনো সম্পর্ক ছিল। নবীরা সঠিক সমস্ত ভালোবাসা থেকে সম্পূর্ণ মুক্ত। বিবাহপূর্ব কোনো সম্পর্ক ইসলাম সমর্থন করে না। এই জাতীয় বিবাহ, নারী এই জাতীয় একজন যুবক যুবতী বিবাহপূর্ব সম্পর্ক করবে, ইসলাম সেটা অনুমোদন করে না, সেটা সম্পূর্ণরূপে হারাম। যদি এরকম কিছু দেখা যায়, বিয়ে হচ্ছে তাদের সবচেয়ে বড় ওষুধ, বিয়ে দিয়ে দেয়া, বিয়ের পরে তারা পরস্পরকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে পূর্ব কোনো কিছু অনুমোদন করেননি, সাহাবায়ে কেরাম তা করেননি, ইমামরাও তা করেননি, কেউ করতে পারে না। এটা সামান্যতম সময়ের জন্য হয়, এই জন্য বিয়ের এই জাতীয় লোকগুলি বিয়ের পরে আর ভালোবাসার কিছু খুঁজে পায় না, তখন তারা এই বিয়ে ভেঙে যায়, অন্যখানে বিয়ে করতে চেষ্টা করে, অন্যদিকে তাকিয়ে থাকে, কারণ তারা শরীয়তকে লঙ্ঘন করেছে, তারা শরীয়তকে মেনে চলেনি। এই জন্য বিয়ে পূর্বে কোনো ভালোবাসা ইসলাম অনুমোদন করে না। আপনার মেয়েকে পাঠিয়েছে ইউনিভার্সিটিতে, আপনার ছেলেকে পাঠিয়েছে ইউনিভার্সিটি, তাদের সঙ্গে তাদের সম্পর্কে খোঁজ খবর নেন, তারাকে অন্যায় কিছু করছে কিনা। এই জাতীয় যারা গোলাপ বিক্রি করে, আপনি তাদেরকে সে তাদের নিষেধ করেন যে এই জাতীয় গোলাপ, ওই যে দিন গোলাপ বিক্রি করা যাবে না, ওই দিন গোলাপ একে অপরকে দেওয়া যাবে না, গোলাপ দেওয়া যাবে না, এই জাতীয় কোনো কিছুই তাদেরকে দেওয়া যাবে না, গ্রিটিংস দেওয়া যাবে না, সে মেসেজ দেওয়া যাবে না, সবগুলি হারাম কাজ। এই জন্য এই জাতীয় বিয়ে পূর্ব ভালোবাসা, বিয়ে পূর্ব সম্পর্ক, বিয়ে পূর্বে একে ঘেঁষাঘেঁষি শরীয়ত অনুমোদন করে না। তা থেকে আমাদের দূরে, সমাজকে দূর রাখতে হবে। যারা এই সমস্ত কাজ করে তারা আমার কারো সন্তান, আমার কারো বউ, আমার কারো বোন, কারো কিছু হবে। আপনি যদি ঠিক থাকেন আপনার পরিবারকে আপনি ঠিক রাখতে হবে, না আল্লাহর কাছে দায়ী হবেন। এর নাই দায়ুসের জন্য আপনি দায়ী হবেন, কারণ দায়ুস এটাই, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন হতে দেখছে তার পরিবারে, খুবই খবিশ কাজ হচ্ছে দেখে চুপ করে থাকে।
অনেকে কথা বলতে সুযোগ করে দেয়, নাউযুবিল্লাহ, সে ব্যক্তি দা ইউজ, যে ব্যক্তি এই জাতীয় সুযোগ করে দেয়, যে ব্যক্তি জানে যে তার মেয়ে সন্ধ্যার পরে বসে আড্ডা দিচ্ছে কোনো ছেলের সাথে এবং সে চুপ করে রয়েছে, সে ব্যক্তি দা ইউজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দা ইউজ লা ইয়াদখুল জান্নাহ, দা ইউজ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমি আশ্চর্য হই ওই সমস্ত মেয়েদের প্রতি, তাদের কি কোনো মা বাপ নাই, তাদের কোনো ভাই নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নেই, যারা রাস্তার মধ্যে সন্ধ্যার পরে ছেলেদের সাথে আড্ডা দেয়, যারা পার্কে আড্ডা দেয়, যারা বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেয়, তাদের কি বাবা মা নেই? তারা কি মনে করেন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে? অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যেন এই কাজ থেকে বিরত থাকি। এই দিবস পালন করা যাবে না, এক নম্বর কাজ, এই দিবসে কোনো বেচা কেনা করা যাবে না। দ্বিতীয় কাজ, তিন নম্বর হচ্ছে এই দিবসে কাফেরদের ব্যাপারে কাফেরদের সাথে কোনো রকমের উইশ করা যাবে না। চতুর্থ হচ্ছে যে এই দিবস যখন আসবে মানুষকে সাবধান করতে হবে যে কাফেরদের এই জিনিস যেন আমাদের সমাজে প্রবেশ না করে, কুফুরি সমাজের জিনিস আমরা গ্রহণ করব না। আমাদের জন্য আল্লাহ এবং তার রসুল যথেষ্ট। আল্লাহ এবং রসুল আমাদেরকে দুনিয়ার বুকে কীভাবে চলতে বলেছে সেভাবে চললে আমরা জান্নাতে যেতে পারবো, নইলে আমরা দুনিয়ার বুকেও পথভ্রষ্ট হবো, আখেরাতেও আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হবো। আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলি সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।